দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আজরাইলের সাথে বন্ধুত্ব ছিল। মন চাইলেই বন্ধুর সাথে দেখা করত, কথা বলত যেভাবে তাদের সুরতে, কিন্তু আসল রূপে না, বিভিন্ন রূপে বিভিন্ন ধরনে। একবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মতো এভাবে বসে কথা বলতেছে, নবী ও নবীর সামনে সব লোকজন নিয়ে কথা বলে। ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির, এসে হাসি দিল। নবী বলে, আজরাইল ভাই হাসেন কেন? হাসছি তো এই জন্য, ওই যে আপনার সামনে একটা লোক বসা, তার নাম এই, একটু পরেই দরজান কবচ, আল্লাহর ওয়াডার, এই যে আমার তালিকা, কিন্তু সে তো আপনার সামনে বসা, কিভাবে জান কবচ করব? বেশি সময় বাকি নাই। কিছুক্ষণ পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মজমা শেষ, মজমা ভেঙে গেছে, জুমার পরে আপনারা সবাই চলে যাবেন, এটাই তো স্বাভাবিক। মজমা ভেঙে গেছে, সবাই চলে গেছে ঘর থেকে বাইর হইছে। রাস্তায় যাওয়ার পরে একজন ফকির এই আল্লাহর গোলাম বলে ডাক দিস, দাঁড়াইস, আল্লাহর বান্দা, আল্লাহর জন্য আমাকে কিছু দাও। সুবহানাল্লাহ, বলেন না, এ আল্লাহর বান্দা, আল্লাহর জন্য আমাকে কিছু দাও। যখনই ফকির ভিক্ষুক হাত বাড়িয়ে দিল, হাত বাড়ানোর পরে ওই বান্দার ডানে আর বামে দেখে নাই, হিসাব করে নাই, গুনে নাই, কত আছে না আছে তাও দেখে নাই, অমনি পকেটের মধ্যে হাত দিল, পকেটের ভেতরে হাত দিয়ে যা ছিল তাই বের করে দিল, ফকিরের হাতে দিয়ে দিল। ফকির খুশিতে বাগবাগ, খুশিতে বাগবাগ। ফকির আল্লাহর কাছে খুশি হয়ে দোয়া করলো, আল্লাহ, তোমার যেই বান্দা তোমার জন্য আমাকে দান করেছে, আমি দোয়া করলাম তার ওমরে বরকা দান করো। ওমর, বুঝেন, এটা আরবি, এর বাংলা অর্থ হচ্ছে হায়াত। আল্লাহ এই তোমার বান্দার ওমরে বরকা দান করেন, মানে আল্লাহ আপনার এই বান্দার হায়াতে বরকত দেন, হায়াতটাকে লম্বা করে দেন। সুবহানাল্লাহ, কাম ঘটে গেল। আজরাইল অপেক্ষায় আছে জান কবজ করবে, সবাই একেবারে সন্নিকটে, কারণ কোরআনে আছে তো, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, লা ইস্তাখিরুন, যদি কারো মানুষের ইন্তেকালের সময় হয়ে যায়, পৃথিবী থেকে যাওয়ার সময় হয়ে যায়, আল্লাহ বলে, লা ইস্তাখিরুন, এক মিনিটও দেরি করা হবে না, কাল বিলম্ব করা হবে না। ওয়ালা ইস্তাকদিমুন, এক মিনিট আগেও তার জান কবজ করা হবে না, তার মানে আজরাইল অপেক্ষায় এখনই জান কবজ হবে। যখন আজরাইল সামনে এগিয়ে আসলো, আসমান থেকে আওয়াজ, আজরাইল কই যাও কই যাও, জান কবজ বাদ। সুবহানাল্লাহ, বলেন না, কই যাও, জান কবজ করা যাবে না। আজরাইল আল্লাহর সাথে কথার মাধ্যমে কৌশলে ঝগড়া শুরু করে দিল, আল্লাহ এখানে তো আস, আল্লাহ বলে, হ্যাঁ আমিও তো জানি, তবে পারবো না কেন, সিস্টেম ঘুরে গেছে, সিস্টেম ঘুরে গেছে, এই বান্দা এখন এক আমার বান্দাকে, ফকির বান্দাকে দান করেছে, আর ওই বান্দা দোয়া করেছে তার হায়াত যেন লম্বা হয়ে যায়, আমি আল্লাহ কিভাবে দোয়াটা কবুল না করে পারি। সুবহানাল্লাহ, বলেন না, ভাইরা আমার, বন্ধুরা আমার, পরের দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালামের দরবারে আবার, আবার ওই যুবক দাউদ আলাইহিস সালামের দরবারে এসে বসে গেল। এবার আজরাইলও হাসে, দাউদ আলাইহিস সালামও হাসে। দাউদ বলে, বন্ধু খবর কি, কি বললা, কি দেখতেছ? বললা একটা, দেখলাম আর একটা, কালকে মরার কথা, এখনো তো জেন্দা, আমার সামনে বয়ান শোনে, হায় হায়। আজরাইল বলে, হা, আপনি যে কথাটা বললেন এটা নিয়ে আল্লাহর সাথে আমি ঝগড়াও করছি, রহস্য কি, ঝগড়াও করছি, রহস্য কি, ঝগড়া করেছেন? আল্লাহকে বললাম, আল্লাহ টাইম শেষ, আল্লাহকে না হবে না, সিস্টেম ঘুরে গেছে। আহা, ভাইরা আমার, বন্ধুরা আমার, বলল কি ব্যাপার? আজরাইল বলল, বিষয়টা হচ্ছে এই বান্দা যখন বাহিরে বেরিয়ে গেছে, আপনার দরবার শেষ, মাজমা শেষ,
বাহিরে এক আল্লাহর গোলাম নামাজি ভিক্ষুক দাঁড়িয়ে বলল আল্লাহর জন্য আমাকে কিছু দান করো, যা ছিল সব দিয়ে দিয়েছি। ওই দানকারী নিজেও জানে না কত টাকা এখানে ছিল। ওই ভিক্ষুক যখন নিল, ভিক্ষুক গুনার পরে জানলো কিন্তু আল্লাহ তো আগেই জেনেছে, কথা বলেন ঠিক না ঠিক? ওখানে ৬ দেরাম ছিল, কয় দেরহাম মানে ৬ টাকা ছিল, যা ছিল ওই সময় ভিক্ষুককে দিয়ে দিয়েছে। আল্লাহ বলে আমি যদি কোনো বান্দাকে দেই একে কম পক্ষে ১০টা দেই, কয়টা বলেন না কয়টা? আল্লাহ বলে আমি একে কম পক্ষে ১০টা দেই ১০টা। আমার এই বান্দা ৬ টাকা দান করেছে, মাত্র ৬ দিরহাম, আর ওই ভিক্ষুক দোয়া করেছে আল্লাহ হায়াত লম্বা করে দাও, অন্য দোয়া করে নাই। ভিক্ষুক যদি দোয়া করতো টাকা বাড়ার কথা, টাকা বাড়াইয়া দিতাম। ভিক্ষুক যদি দোয়া করতো অন্নটা করে দিতাম, কিন্তু ভিক্ষুক দোয়া করছে হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ বলে একে যেহেতু ১০, কমপক্ষে এটা আমি দেই আমার বান্দাকে ৬ দিরহামের বিনিময়ে, আমি ৬কে ১০ দিয়ে পূরণ দিলে কত হয়? ৬০ বছর তার হাজার বাড়িয়ে দিলা। বাঁচতে চান কে কে দুটো হাত মালিককে দেখান, সবাই বাঁচতে চান? যদি এখন আজরাইল আসে কি করবেন? হাত নামান। আল্লাহ বলে দিল মাত্র ৬ দিরহাম। আমার সিস্টেমটা হচ্ছে কাউকে দিলে সর্বনিম্ন ১০ দিয়ে আমি শুরু করি, এরপরে চাইলে আমার বান্দাকে ১০ থেকে বাড়াইতে ৭০০ গুণ পর্যন্ত তাকে আমি দিয়ে দিই। বলে এই বান্দার জন্য সর্বনিম্ন যেটা সেটাই আমি কবুল করে ফেললাম, তার মানে ১০ ৬ দিরহামের কারণে ওই ভিক্ষুকের দোয়া আমি তার জন্য কবুল করে দিলাম, তার ৬০টি বছর আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। একটা ঘটনা খেয়াল করেন, বলতেছিলাম আজরাইল যদি তার আসল রূপ ধরে আসে তাহলে কিভাবে আজাব হয়। হঠাৎ এই দাউদ আলাইহিসসালাম আজরাইলকে বলল, ভাই আজরাইল প্রিয় বন্ধু, তোমার কাছে আমার একটা আবদার, তোমার আসল আকৃতি আসল চেহারাটা আমাকে দেখাও। আজরাইল বলল, মালাকুল মউত বলল, না ভাই এটা তুমি সহ্য করতে পারবে না। দাউদ আলাইহিসসালাম জবাবে বলল, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি, আবার তোমার আসল রূপ ধারণ করলে আমি দাউদ সহ্য করতে পারবো না। এটা কেমন কথা বললা? কিতাবে এভাবেই আছে। আজরাইল বলল, হ্যাঁ দেখা দেখলে সহ্য করতে পারবে না, কারণ আমি তোমার কাছে আসল রূপ ধারণ করে আসি না, তুমি আল্লাহর নবী, আমি আল্লাহর ফেরেশতা, তোমার জন্য সব সময় রহমত স্বরূপ আমি আসি, আল্লাহর পক্ষ থেকে আজাব নিয়ে আসি না, গজব নিয়ে আসি না, অতএব তুমি আমার আসল চেহারা দেখলে বেহুশ হয়ে যাবে। যাই হোক, এক পর্যায়ে দাউদ আলাইহিসসালামের রিকোয়েস্টের কারণে আজরাইল আসল রূপ ধরল। আসল রূপ ধরার সাথে সাথে দাউদ আলাইহিসসালাম বেহুশ হয়ে গেল, হুশটাকে হারিয়ে ফেলল। আজরাইল আল্লাহর কাছে আপিল করলো, আল্লাহ গো তাড়াতাড়ি হুশ করো, নাহলে তো কাম শেষ। আজরাইল আল্লাহর কাছে আপিল করলো, আল্লাহ তোমার নবী আবার আসল রূপ ধরতে চাইছে, দেখতে চাইছে, আমি বারবার বারবার মানা করেছি, নবীর চাহিদা পূরণ করার জন্য ধরলাম, এখন যেই বেহুশ হয়েছে হুশ হারিয়ে ফেলছে, যদি তোমার রহমতের দ্বারা হুশ না করো তাহলে কামত হয়ে যাবে, এই তোমার নবী দাউদ আর হুশ ফিরিয়ে পাবে না। আবার আল্লাহর হুকুমে দাউদ নবী হুশ ফিরিয়ে আসলো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার বুঝানোর উদ্দেশ্য হলো, দাউদ আলাইহিসসালাম যখন হুশ হয়ে গেল, হুশ হওয়ার পরে আজরাইলকে বলল, আজরাইল তুমি আমার আসল রূপ দেখানোর কারণে আমি বেহুশ হয়ে গেলাম, আমি তো মনে করি একটা জাহান্নামী ব্যক্তির জন্য অন্য কোনো আজাবের দরকার নাই, অন্য কোনো শাস্তির দরকার নাই, তুমি যে আমাকে আসল রূপটা দেখাইলা
আসল চেহারাটা দেখাইলা আমি মনে করি একজন পাপীর জন্য একজন গুনাহগারের জন্য এটাই যথেষ্ট নাউজুবিল্লাহ বলেন না তাহলে বোঝা গেল এটা তো শুরু হলো জাহান্নামে গেলে কি হবে কিতাবের মধ্যে আমরা পেয়েছি বিভিন্ন সময় বয়ান করেছি ভাইরা আবার পায়ে হাত দিয়ে বলি এজন্য আল্লাহর কাছে সব সময় গুনাহ থেকে মাপ চাওয়া দরকার আছে কি নাই আমরা জানি না এই পৃথিবী যখন আল্লাহ তাআলা বানিয়েছেন বানানোর পরে গোটা পৃথিবীটা পানির উপরে ভাসমান ছিল কিসের উপরে ভাই পানির উপরে ভাসমান পৃথিবীর নাড়াচাড়া করে তামাইল এক থেকে আরেক থেকে ঢেলে আবার শুরু হয় অমনি আল্লাহ তাআলা পৃথিবীকে ঠিক রাখার জন্য সিদ্ধান্ত নিল পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি পাহাড় বানাবো যেটা মক্কা মদিনায় আছে ইন্ডিয়া আছে বাংলাদেশও কম বেশি আছে কি নাই এই জায়গাগুলোতে আল্লাহ পাহাড় বানিয়ে বানিয়ে মাটিকে চাপা দিয়ে পৃথিবীর জমিনকে সমতল করার জন্য যেন তারা একটা পয়েন্টে থেমে যায় এটার জন্য আল্লাহ পাহাড় বানিয়েছে পাহাড় দেখে ফেরেশতাদের মাথা নষ্ট আল্লাহ এই পাহাড় এত শক্তিশালী এত ক্ষমতাশীল যে পাহাড় দেওয়ার সাথে সাথে পৃথিবীর নাড়াচাড়া বন্ধ হয়ে গেল তাহলে প্রশ্ন পাহাড়ের থেকে আরো শক্তিশালী কিছু আছে কি আল্লাহ বলে হ্যাঁ কি আছে আল্লাহ বলে পাহাড়ের থেকে আরো শক্তিশালী আছে সেটার নাম হলো আল হাদিদ লোহা কি ভাই আল হাদিদ এটা আরবিতে বলে বাংলা হলো লোহা আল্লাহ বলে পাহাড়ের থেকে শক্তিশালী এক পদার্থ আমি আল্লাহ রেখেছি পৃথিবীর জমিনে তার নাম লোহা লোহা যখন পাহাড়ের শরীরের উপরে লাগাই দেয় পাহাড় কেটে মাটির সাথে মিশে যায় কথা বলেন ঠিক না ভাই ঠিক ফেরেশতা দ্বিতীয়বার আল্লাহর কাছে প্রশ্ন আল্লাহ লোহার থেকে আর কোন শক্তিশালী চিজ আছে দুনিয়ায় বলে হ্যাঁ সেটা কি বলে সেটা হলো আগুন যখন এই লোহাকে আগুনের মধ্যে দেওয়া হয় এমনিতেই লোহার অস্তিত্বটা বিলীন হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক ফেরেশতা আবার প্রশ্ন আল্লাহ আগুন থেকে আরো শক্তিশালী কোন চিজ আছে কিনা বলে হ্যাঁ সেটা কি পানি দেখো পানি যখন আগুনের মধ্যে দেওয়া হয় আগুনের মধ্যে পানি দেওয়ার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ পানি যখন ঢুকে আগুন যতই শক্তিশালী হোক না কেন সেটা স্তব্ধ হয়ে যায় কথা বলে ঠিক না বেটি ফেরেশতারা বলে আল্লাহ তাহলে এই পানি থেকে আরো শক্তিশালী আছে কিছু বলে হ্যাঁ সেটা কি করে বাতাস যখন আমার বাতাস একদিকে ছাড়ে পানির মতো বিশাল বড় বড় ঢেউকে পৃথিবীর অন্য জায়গায় নিয়ে যায় কথা বলেন ঠিক না ভাই ঠিক এমন কি বাতাসের মাধ্যমে 100 তলা বিল্ডিংও ভেঙে যায় যায় কি যায় না আহা এবারে ফেরেশতারা বলে আল্লাহ পানির থেকে আরো শক্তিশালী কিছু আছে কি বলে হ্যাঁ সেটা কি কয়টা বলা যাবে না কাম হইছে তো কি কয় এটা বলা যাবে না আল্লাহ বলেন না কয় না এটা স্পেশাল কয় এটা আবার কি কয় এটা আবার মুমিনের কাছে আছে সুবহানাল্লাহ বলেন না কয় এটা আমার মুমিন মুসলমান যারা তাদের কাছে স্পেশাল আছে এটা কারো কাছে নাই কিন্তু বলা যাবে না আল্লাহ বলেন একটুনি বাহানা দেখেন না বন্ধু বন্ধুর কাছে কিছু কইলে আরে বেটা এটা কর আরে দোস্ত বল এটা মানে আকর্ষণ মূল জায়গা কি আকর্ষণ যাক তোরা চা খাওয়াম বেটা তারপর বল বলে কি বলে না আল্লাহ কয় ফেরেশতা ফেরেশতা কয় আল্লাহ মুমিনের কাছে কোন জিনিসটা রেখে দিয়েছেন একটু বলেন এত শক্তিশালী যেটা এত শক্তির পরেও আরো শক্তিশালী পদার্থ মুমিনের কাছে আল্লাহ বলে মুমিনের কাছে এমন একটা জিনিস রাখছি তার নাম হলো আস-সাদাকা সুবহানাল্লাহ বলেন না তার নাম হলো সাদাকা অন্যদিকে বিশ্বনবী শ্রেষ্ঠ নবী বলে আস-সাদাকাতু তারুদ্দুল বালা সাদকার ধালা বালা দূর হয়ে যায় মুসিবত দূর হয়ে যায় আসমান থেকে ওয়াডার 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 জমিনে এখনই যাও সাদকার ধারা ওই বালা জমিনে আসার আর সাহস পায় না সাদকার ধারা উদ্দেশ্য হলো দান আল্লাহ বলে আমার মুমিন বান্দা যদি দান করে দান করে দান করে এটার অ্যাকশন এত বেশি
ওই বাতাস থেকে যতগুলি ক্ষমতা বললাম পাহাড় লোহা আগুন পানি বাতাস সব কিছু থেকে সবচেয়ে বড় ক্ষমতা হলো আমার মুমিন বান্দার সাদকা যেটা একটু আগে আপনাদেরকে শুনাইলাম যুবকের হায়াত নাই আজরাইল হাজির সময় এসে জান কবজ হবে কিন্তু যখন যুবক সাদকা করে দিল আল্লাহর নামে আল্লাহ 6 দিরহাম সাদকার মাধ্যমে 60 বছর দ্বারা হায়াতকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ